ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে হতে পারে আকস্মিক বন্যা। ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চলে ও উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। রোববার 23 অক্টোবর সংবাদ মাধ্যমকে এই তথ্য জানান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাপাওবি বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুজ্জামান ভূঁইয়া। তিনি বলেন, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি মঙ্গলবার 25 অক্টোবর ভোরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের মধ্যবর্তী এলাকা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। এ কারণে সোমবার থেকে বুধবার পর্যন্ত দেশের দক্ষিণ পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে বিভিন্ন জায়গায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু এলাকায় এবং পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের মহুরি, মনু, খোয়াই, সুরমা, কুশিয়ারা নদ নদীর পানি সমতলে দ্রুত বেড়ে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও জানান আরিফুজ্জামান ভূঁইয়া। এদিন দুপুরে সচিবালয়ে ব্রিফিংকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান বলেন, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত 730 কিলোমিটার উপকূল জুড়ে আঘাত হানতে পারে, তবে এটার সুপার সাইক্লোন হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, ঘূর্ণিঝড়টির গতিবেগ ঘণ্টায় 90 থেকে 110 কিলোমিটার হতে পারে। ঘূর্ণিঝড় মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি শুরু হয়েছে। ঝুঁকিতে থাকা উপকূলীয় জেলাগুলো হল খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা, ভোলা, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ এবং শরীয়তপুর। এদিকে গভীর নিম্নচাপের কারণে 4 সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন।